সবাইকে স্বাগতম আমার এই নতুন চ্যানেলে। অনেকে জানেন, আবার অনেকে জানেন না, গুগল অ্যাডমোব এবং প্লে কনসোল থেকে একটি নতুন আপডেট আসছে। আপনারা যারা সফটওয়্যার ডেভেলপিং নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকের জিমেলে একটি করে মেইল আসছে, অ্যাডমোব লঞ্চিং সাপোর্টেড ফর অ্যাপ-অ্যাডস.txt. এই মেলটি আপনাদের কাছে সবার কাছে আসছে। এখানে লেখা আছে আপনার মেলটির মধ্যে, ইমপ্লিমেন্ট ইউর অ্যাপস অ্যাট টিএক্সটি ফাইল কারেন্টলি বিফোর ইনফোর্সমেন্ট। আপনারা যারা মেলটি পড়েন নাই অবশ্যই মেলটি পড়ে নেবেন। আমি মেলটি পড়েছি এবং কি জানতে পেরেছি এখানে তারা কি চাইছে এবং কি কি বলতে চাইছে। ডিটেলসে সব কিছু এখানে উল্লেখিত আছে। তো এখানে আপনার গুগল অ্যাডমোবের থেকে app-ads.txt এই ফাইলের একটি ওয়েবসাইট লিঙ্ক গুগল প্লে কনসোল চেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা অ্যাডমোবের এই টিএক্সটি ফাইলটি যদি ওয়েবসাইটের লিঙ্কটি যদি আমরা গুগল প্লে কনসোলে যদি না দিই তাহলে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? অনেকেই বিষয়টা কোশ্চেন করতে পারেন, আমি আগেই বলে দিচ্ছি। দেখুন, তারা এখানেও একটি তারিখ উল্লেখ করে দিয়েছে, 2019 8 মাস 27 আগস্ট। তো একটা তারিখ উল্লেখ করে দিয়েছে। তারা এখানে ডোমেনটির কথা উল্লেখ করছে, মানে আপনার এই টেক্সটি ফাইলটি নিয়ে এখান থেকে, মানে অ্যাডমোব থেকে টেক্সটি ফাইলটি নিয়ে আপনার ওয়েবসাইটে, একটি ডোমেন ওয়েবসাইট নিয়ে সেই ফাইলটিকে ইনপুট করে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনার গুগল প্লে কনসোলে দিতে হবে। তো এটি আপনারা কিভাবে দিবেন? আর তার আগে বলছি, অনেকে কোশ্চেন করবেন যারা যে আমার ডোমেন ওয়েবসাইট নেই, তো কোনো সমস্যা নেই। যাদের ডোমেন ওয়েবসাইট, ডোমেন সহ হোস্টিং ওয়েবসাইট নেই তাদের জন্য বিকল্প একটি সিস্টেম রেখেছে, এবং কি যাদের ওয়েবসাইট আছে তারা তাদের ওয়েবসাইটে এই টিএক্সটি ফাইলটি কিভাবে ইনপুট করবেন এবং ডিটেলস আমি ধীরে ধীরে এখন আপনাদের দেখাবো। মনোযোগ সহকারে সবাই ভিডিওটি ফলো করুন। হ্যাঁ ভিউয়ার্স, তো আপনারা সরাসরি চলে আসবেন আপনার অ্যাডমোব অ্যাকাউন্টে। অ্যাডমোব অ্যাকাউন্টে চলে আসার পর এখানে হোমের নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস, এখানে আপনারা ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আপনার সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন ভিউজ অল অ্যাপস, এখানে আপনারা ক্লিক করবেন। ভিউজ অল অ্যাপসে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটি লেখা দেখবেন, অ্যাপস এবং কি apps.txt। তো এখানে আপনারা সাথেই দেখবেন হাউ টু সেট আপ app-ads.txt। তো আপনারা এখানে হাউ টু সেট আপ apps.txt এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন যে এখানে একটি লেখা আসছে গুগল এবং একটা কোড লেখা থাকবে, সেই কোডটি আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে এখানে গটিটে ক্লিক করে দিবেন। কোডটি ক্লিক, কোডটি নেওয়ার পর আপনারা একটি আপনার নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাডটি ওপেন করে সেখানে কোডটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেখান থেকে আপনার ফাইল থেকে কোডটি সেভ করবেন। অবশ্যই সেভ করার সময় মনে রাখতে হবে যে আপনার ফাইলটি app-ads.txt এই নাম দিয়ে আপনার ফাইলটি সেভ করবেন, এই নাম দিয়ে আপনার ফাইলটি সেভ করে নেবেন। তারপর আপনারা সরাসরি চলে আসবেন ওয়েবসাইট এটিতে, app-ads.txt.com। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব এবং কি এটা দেখে আপনারা টাইপ করে নেবেন। এখান থেকে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে এখানে রেজিস্টার করার পর আপনার একটি মেল যাবে, এই মেলটি ভেরিফিকেশন মেল, এটা আমরা সবাই পারবো আশা করি। তো অলরেডি দেখতেই পারতেছেন মেলটি চলে আসছে আমার এখানে, তো আমি মেলটি ভেরিফাই করে নিচ্ছি।
অর্থ তারা ভেরিফিকেশন করার জন্য আপনার প্লে স্টোরের একটি অ্যাপসের লিংক চাচ্ছে এখানে। তো আপনি আপনার প্রথম যে অ্যাপটি আছে প্লে স্টোরে সেই অ্যাপটির লিংকটি এখানে দিয়ে দিবেন। এখানে আপনার প্লে স্টোর অ্যাপসের লিংকটি দিয়ে দিবেন। আমি আমার প্লে স্টোরে ফার্স্ট অ্যাপসের লিংকটি দিয়ে দিচ্ছি। তো নেক্সট ক্লিক করলাম, তো দেখা যাক। তারপর আবার নেক্সট ক্লিক করলাম। সরি ভিউয়ার্স, আসলে আমি আমার আগের অন্য একটি অ্যাডমুব অ্যাকাউন্টে টেক্সটি ফাইলটি সেট আপ করছি। এখানে আমার একটি নতুন অ্যাডমুব অ্যাকাউন্ট, তো এটার আমার টেক্সটি ফাইলটা সেট আপ করা হয়নি, তার জন্য এটা এরকম দেখাচ্ছে চেক ইউ ট্রাই অ্যাগেন। তো আপনারা যদি সেট করে নেবেন তখন সেট করার পর নেক্সট ক্লিক করলে এটা হয়ে যাবে, এটা কোনো সমস্যাই না। হয়ে যাওয়ার পর আপনার স্ক্রিন দেখতে পারতেছেন এরকম একটি ইন্টারফেস আসবে, আপনার দেখতে পাচ্ছেন যে একটি স্ক্রিন দেখতে পারতেছেন। এখানে আপনার কি করবেন, আপনার যেই টেক্সটি ফাইল যে লিঙ্কটি আপনার নোটপ্যাডটি নিছেন সেই নোটপ্যাডটি আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পেস্ট করে দিবেন। এখানে নোটপ্যাডটি ক্লিক করে টেনে এনে এখানে আপনার বসায় দিবেন। তো ভিউয়ার্স, তো আপনাদের বোঝানোর সাথে আমি আবারও দেখাচ্ছি নোটপ্যাডটি কীভাবে আনবেন। আপনার নোটপ্যাডটি যদি ডেস্কটপ বা যে ফাইলে থাকে সেই ফাইল থেকে ধরুন এই নোটপ্যাডটি আপনি সেভ করছেন টেক্সটি ফাইল, তো এটা এখানে ধরুন এইভাবে নোটপ্যাডটি এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে পেস্ট করে দিবেন। আপনার আশা করি এটা বুঝতে পারছেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক, সেভ দ্য চেঞ্জ এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার একটি লিঙ্ক তৈরি হবে। এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন এখান থেকে। এখান থেকে লিঙ্কটি কপি করে নেওয়ার পর এই সাইটের আপনার কাজ শেষ। তারপর সরাসরি আপনি চলে যাবেন আপনার গুগল প্লে কনসোল অ্যাকাউন্টে। আপনার প্লে কনসোল অ্যাকাউন্টে এসে আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর সরাসরি চলে আসবেন আপনার ডেভেলপার পেজে। ডেভেলপার পেজে এখানে ডেভেলপার পেজে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন একটি ইন্টারফেস, এখানে গ্রেট স্ট্যান্ডার্ডে আপনি ক্লিক করে দিবেন। গ্রেট স্ট্যান্ডার্ড ক্লিক করার পর আপনারা দেখতেই পারবেন এখানে স্টোরেজ লিস্টিং, এখানে আপনারা সে ওয়েবসাইটের এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি আবারও বলছি আপনারা সরাসরি স্টোর লিস্টিংয়ে এখানে এসে আপনার এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করে দেবেন, যে লিঙ্কটি কপি করছেন এখানে পেস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আপনার 24 ঘন্টার মধ্যে আপনার টেক্সটি ফাইলটি তারা ভেরিফিকেশন করে দিবে চেক করে। আর যাদের ডোমেন ওয়েবসাইট আছে, ডোমেন সহ এটা একটা ফ্রি সাইট, আর যাদের ডোমেন আছে তারা আপনার চাইলে ওইখান থেকে আপনার ওই ডোমেন ওয়েবসাইটে যে ইনপুট করুন ফাইলটি সেই ফাইলটির লিঙ্কটি এনে আপনার গুগল কনসোলে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন সকলে। যদি কারো কোনো কোশ্চেন বা সমস্যা হয় আমাকে নিচে কোশ্চেন করতে পারেন কমেন্ট সেকশনে, বা আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখানে ফেসবুক লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার সরাসরি জয়েন করে কোশ্চেন করতে পারেন। তো নতুন ভিডিও পেতে বা আমাদের চ্যানেলে আর সামনে ভালো ভালো নতুন আপডেট রিলেটেড ভিডিও জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার ছোট একটি সাবস্ক্রাইবে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।